গুণগান তো এখন থাল ধরার পদোন্নতি হয়েছে, সেটা সে চাচার মাধ্যমে চাচির কাছে জানাচ্ছে। এটা হেমাঙ্গ বিশ্বাসের গান। সালাম সাসা সালাম তোমার পায়, বড় নামের মাঝি মরে বানাইছে আল্লাহ। সালাম সাসা সালাম তোমার পায়, বড় নামের মাঝি মরে বানাইছে আল্লাহ। কই গিয়া সাসির কাছে আল্লাহ আমায় দিন দিয়াছে, গুণ টানা টান ঘুইচা গেছে বৈশাসি পাশায়, যখন আমার কুদিন ছিল সাসি আমার দায় ফেলিল, যখন আমার কুদিন ছিল সাসি আমার দায় ফেলিল, কইয়া গিয়া সাসির কাছে আল্লাহ আমায় দিন দিয়াছে, গুণ টানা টান ঘুইচা গেছে বৈশাসি পাশায়, সালাম সাসা সালাম তোমার পায়, বড় নামের মাঝি মরে বানাইছে আল্লাহ। सिटी ऑफ जॉय के नाम से मशहूर कोलकाता में जल्द ही लोग देश की पहली अंडर वाटर मेट्रो, पानी के भीतर दौड़ने वाली मेट्रो में सफर का लुत्फ उठा सकेंगे। केंद्रीय रेल मंत्री पीयूष गोयल ने गुरुवार को ट्विटर पर इसकी जानकारी दी। उन्होंने लिखा, कोलकाता में हुगली नदी में जल्द भारत की पहली अंडर वाटर मेट्रो दौड़ती नजर आएगी। ये ट्रेन भारत के बेजोड़ इंजीनियरिंग कौशल और रेलवे क्षेत्र में की गई प्रगति का उदाहरण होगी। इससे न सिर्फ कोलकाता वासियों को आरामदायक सफर मिलेगा बल्कि देश भी गौरवान्वित महसूस करेगा। अगर आप नदी के नीचे रेल यात्रा करना चाहते हैं तो जल्द ही आपकी इच्छा पूरी हो सकती है। भारत में नदी के नीचे चलने वाली पहली मेट्रो रेल लाइन का काम लगभग पूरा हो गया है। कोलकाता मेट्रो की इस नई लाइन के फेज वन पर जल्द ही मेट्रो सेवा शुरू होने जा रही है। পরে বারাসাত মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের দাবি, বারাসাত হাসপাতাল কর্তৃপক্ষ কলকাতার এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে রোগীকে, কিন্তু অর্থাভাবে কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা সম্ভব হয়নি বলে দাবি পরিবারের। মলি সাপ দেখাতে নিয়ে গেলাম, ওই স্কুল বাড়ি মলি সাপ, তিন দিন ওখানে গিয়ে ঝাড়িয়ে আনলাম। ঝাড়ার পর তো কালে এইদিকে মনসা বাড়ি আছে, ওখানে একটুখানি ডন্ডির ঝাড়াতে গেলাম, সে এখন সেই ভুল ভাল বকতেছে, ওই মৌলবি টৌলবি এইসব করলাম, তাও তো কোনো কাজ হচ্ছে না। ও মৌলবি বলছে যে অনেক কটা ভূত ধরেছে একসাথে। বারাসাতে নিয়ে গেলাম, রাত 12টার সময় বলছে আমরা এই রুগী রাখতে পারবো না, এখান থেকে তোমরা নিয়ে যাও। তো আমরা গরিব মানুষ, আমাদের পয়সা করি কোথায়, আমরা ওদের কি করে নিয়ে যাবো। খবর পেয়ে রোগীর বাড়িতে যান দিগঙ্গার বিডিও, তিনি উদ্যোগী হয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। আমরা ওনাদের বোঝানোর চেষ্টা করলাম যে আগে ডাক্তার দেখান, তারপর অ্যাডভাইস অনুযায়ী চলুন, এবং ওনারা যা ওনাদের কাস্টম বা কুসংস্কার অনুযায়ী করতে চান আমরা সেটাও করতে দেবো, কিন্তু আগে ডাক্তার দেখানো। সচেতনতার অভাবেই এখনো জমাট বেঁধে রয়েছে কুসংস্কার, প্রতিক্রিয়া বিজ্ঞান মঞ্চের। আমাদের উচিত সবাই মিলে সচেতন করে ওঝা বদ্যির হাত থেকে রোগীকে বাঁচানো, এবং আগামী দিনে যাতে ওঝার কাছে না নিয়ে হসপিটালে যায় সেই জায়গায় আমাদের পৌঁছাতে হবে। গত কয়েকদিন ধরেই উত্তর চব্বিশ পরগনার হাবড়া, অশোকনগর, দিগঙ্গা, বনগা কাঁপছে ডেঙ্গি আতঙ্কে, উদ্বেগ বাড়াচ্ছে অজানা জ্বরও। এলাকায় বসানো হয়েছে মেডিকেল ক্যাম্প, কিন্তু এরই মধ্যে মাথাচাড়া দিয়ে উঠছে কুসংস্কারের কালো মেঘ। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চের থেকে আমি ভাবনা মুখের হয়ে একটা কথা আপনাদের সবাইকে জানাতে চাই। আমরা কুসংস্কার আসলে কাকে বলি? সবচেয়ে প্রথম কুসংস্কার হচ্ছে ভারতে বহু সংগঠন টিভিতে, নিউজ পেপারে, সব জায়গায় তারা
তাদের আংটির প্রচার করছেন, আপনাদের ভাগ্য নির্ধারণ করছেন। আমি আজ অবধি কাউকে বলতে শুনিনি যে আংটি পরে আমার এই হলো, আমার অমুকটি করে সেই হলো, কিন্তু তারা চারিদিকে আছেন। অথচ বিজ্ঞানকর্মীরা কোথাও নেই, তারা কোনো বাইটে 30 সেকেন্ড বলতে পারলেই হ্যাপি হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের দেশে না কুসংস্কার সরছে, না গরিব মানুষের পাশে কেউ দাঁড়াচ্ছে। ভাবনা মুখের থেকে আমি আহ্বান জানাচ্ছি আপনাদের সবাইকে যে পাড়ায় পাড়ায় সোশ্যাল ব্যাংক খুলুন ও কুসংস্কারের বিরুদ্ধে সরব হন। আপনারা ভিডিও রেকর্ড করে বা অডিও রেকর্ড করে আপনাদের বক্তব্য আমাদেরকে পাঠান, আমরা আমাদের অনুষ্ঠানে দেখাবো, আলাদা করে দেখাবো, যেভাবে প্রচার করা সম্ভব আমরা করব। ও আপনারা যদি একটা প্রজেক্টার কিনে মাসে একটা দিন বা চারটে দিন প্রজেক্টরে দেখাতে চান, তাহলে বিজ্ঞানের মুভমেন্ট আমরা আপনার গ্রামে দেখাতে চাই। তার সঙ্গে ছোট ছোট ভালো ভালো সিনেমা যেগুলো তৈরি হচ্ছে চারিদিকে, তাই পাড়াতে একটা সদস্য চাঁদা করুন ও ভারতের ভবিষ্যতের হাত ধরে এগিয়ে যান। একটি চাষির পাশে দাঁড়ান, একটি মায়ের পাশে দাঁড়ান, তাদেরকে পারিশ্রমিক দিন, তাদেরকে পেনশন দিন, কিন্তু ভারতের গণ আন্দোলন যেটা অনলাইনে হচ্ছে তার সঙ্গে জুড়ুন। ধন্যবাদ। মেঘলা সকাল, এক মেঘলা সকালে কারা এসে চমকে ওঠা শব্দমালা দিয়ে গেল নগরীর স্রোতে। নেতিবাচক শব্দেরা ভাঙতে চায় সংহতির বাঁধ, ইঙ্গিতে ফেলে যায় প্রবেশের অধিকার নেই শ্রমিকের। অটল বিশ্বাসী ভাবনারা কারখানার ধোঁয়ায় ভালোবাসা নেশার মতো এক সূত্রে গাঁথা জ্যামিতির ছকে উদ্বেগে উঠে আসে বোধের দর্শন, যা একমাত্র সত্যি তাই পথকে রেখেছি বলে গ্লাসের জলটুকুর দিকে তাকাও, ওইটুকুই আমাদের। স্রোতের শব্দ শুধু ভেতরেই বাজে বাঁকে বাঁকে ডাকঘর গরম। এখনো যে ফোনা তোলে একটিবার আসতে যদি বৈষ্ণব পদাবলীর কয়েকটি পদ আবার লেখা হতো, বসন্তের শূন্যতা, মন্ত্রপড়া রাত, সোনালি সকাল, ওরা শান্তি চায়। একাই কবিতা পড়ি শব্দের কামনা ব্যাধির মতো, জানলায় পর্দা টানে হনিমনসার ঝাড়, ঘরটা বাঁধা আছে জানি না আর কতদিন, দীর্ঘ ছায়া দেয়ালে দাদা হয়ে উঠছে ক্রমশ কণা কণা ব্যথারা, ও রূপের খোঁজে রসকলিয়াকে। হোমওয়ার্ক ভোলে রোদ শুকায় আমন চারা, পাড়া জুড়ে রক্ত বমি, চার বেদের পঙ্ক্তি, পুজোর বিজ্ঞাপন, আসবে তুমি কোনো এক বৃষ্টি ধরা বিকেল বেলায়, দুমুটো আলো খুনসুটি করে যাবে আমার আঁচল, প্রশ্ন আর ভয় গান্ধারীর ভারুজ্যে এখনো ফোনা তোলে।